রাস্তায় যেতে যেতে এটা পেলাম। এটা কি কেউ চেনো? কেমন দেখতে হয়েছে দেখে বাবা, আজকে আমি কত কিছু পাচ্ছি। এটা আবার থেসকে গেছে। কি ভালো দেখতে না? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাজি। আজকে ডে টু। মর্নিং ওয়াকে বেরিয়ে এত এত হেলদি হেলদি অপশন পাচ্ছি না, ভাবছি ওপরওয়ালাও চাই যে তোর হেলদি লাইফস্টাইল অন্তত শুরু কর। এই মর্নিং ওয়াকে আজ খাবার দাবারের লড়াই খেলতে খেলতে যাচ্ছি। আমার কি দিয়ে পড়লো লাস্ট? হলো ল দিয়ে। ল দিয়ে? ওকে আমি বলি ল দিয়ে লাল দই, হর্ষই 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 দিয়ে তোর হচ্ছে ইলিশ পাতুরি। ও বাবরে, এই আমাদের এখানে কি মানুষ বাদে এই সবই থাকবে? ওরে বাবা, নড়ছে সেইটা। এই দেখো মা, নড়ছে এইটা। এটা নিয়ে দে, তবে একই সাইজ এইটা নিয়ে নিয়ে। হ্যাঁ, কোন ভাই একটাই নেব। সকাল সকাল আমরা বাগানে নয় মেনে নিলাম, ঝিঙ্কু কি করছে? এই কি হয়েছে, কলমি শাক হবে মা? ঘন্টা যাবো শুধু বাগানেই সময় কাটালাম, কিচ্ছু না, শুধু আকাশের রং বদল দেখলাম। মানে সকালবেলা মনে হচ্ছিল একটু বৃষ্টি হবে, বেলা গড়াতে গড়াতে কোনো আশা নেই, আপাতত যাচ্ছে ভিতরে। ওই যে জবা গাছটা বসিয়েছিলাম না, দু তিন দিন যাবৎ কিচ্ছু, ও সে হবে না। যেহেতু আমাদের রেকর্ড ব্রেকিং তিনটে ব্লগ যাবে, সো একটা ব্লগ না আমি করি, এখন 9টা বাজে, 9টায় একটা ব্লগ ছেড়ে দিলাম। মানে ভাবা যায় আমরা একদিনে তিনটে ব্লগ করেছি। কিছু জন্মদিন উপলক্ষে আমাদের সাথে ঘটছে, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। আজকে এত অল্প ফুল ফুটেছে, এখন ওর ভালো ফুটছে। বাড়িতে না এটারই অভাব ছিল, আজ থেকে এটাও পাওয়া যাচ্ছে। আচ্ছা পুদিনা গুলো কি হবে না? অনেকেই ভাবছে এখানে এখন সাদা দামি কি দিয়েছি, কিছু না, ওই একটু দইয়ের জল দিয়েছিলাম। দেখো আমাদের বাড়িতে অনেকদিন থেকে বলা হচ্ছে চানাচুর নেই চানাচুর নেই, কারণ মা বলে এসেছে কি পশুপতি কবিরাজি মোগলাই কি এরকম টাইপের একটা চানাচুরের নাম, সেটা অর্ডার দিয়ে এসেছে। কাকা বলছে এখন আসেনি, সোমবার আসবে। কিন্তু আমরা কি চানাচুর খাবো না? আমরা ছোটো প্যাকেটের খাবো এবার। এই যে এই দুটো, আপাতত গিয়ে দেখি। অপশান চুজ কর, কোনটা দেখ। এখন ছোটো প্যাকেট পেয়েছি, কোনটা নেবো, ওইটা না এইটা? সব পাতাই বাদ চলে যাচ্ছে, সব পাতা। এই যে আমার দেখো শুধু দান্দাটা থাকছে। আমার ভালো
আমি না বন্ধুর বাড়ি যাচ্ছি, চুপি চুপি একটা কথা বলে রাখি, আজ তো জয়ের জন্মদিন, ওকে ডাকতে যাচ্ছি, কিন্তু প্রথমে গিয়ে বলবো আমি বন্ধুর কাছে এসে। আমি না একটু চিন্তাই করছিলাম, জয় একটু না অন্য ধরনের, মানে একটু মুদি টাইপের ছেলে, আমি ভাবছিলাম আসবে কি, বা জানলা দিয়ে দেখতে পেয়েছি আসছে। বার্থডে জয়! আমি সিরিয়াস এই সবে বলছিলাম। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আর দিদি কই রে? ও ওই তো বেলুন পোলা নাই এই জয়শ্রী, সেই যারই জন্মদিন হোক না কেন, এই সাইজ গুলো অনেকটা বড় বড় বড়। আমরা খুব ছোট্ট ভাবে তো জুড়ে জলটা করতে পারছি। হ্যাপি বার্থডে জয়! তার মানে জয় রূপা থেকে এক বছরের বড়, প্রতি বছর জন্মদিনের এক্সাক্ট করে আমরা একটা রোজাতে ছোট মতো জিনিস কিনেছি, তো এখন আমাদের তো তুই বলবি ওটা কেমন হয়েছে। হ্যাঁ, আর কি আছে বলি? আছে বলতে হবে রাত 12টা ততক্ষণের জন্য টাটা।